পৃথিবীর ইতিহাসে স্মরণীয় বাংলা তারিখ 8ই ফাল্গুন। সনটি ছিল 1359। এদিনে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন রফিক জব্বার বরকতসহ অন্য ভাষা সংগ্রামীরা। অথচ এই দীর্ঘ সময়েও রক্তে অর্জিত বাংলা তারিখটি স্মরণ হয় না। সাকিরা আরজুর প্রতিবেদন। ফেব্রুয়ারি মাস আসে, ফেব্রুয়ারি চলেও যায়, কিন্তু একুশের মর্যাদা রক্ষায় প্রাণ বিসর্জন দেয়া সেই 8ই ফাল্গুন রয়ে যায় অগোচরে। বাংলা ভাষা বিশ্বজুড়ে মাতৃভাষার স্বীকৃতি পেলেও ঐতিহাসিক দিনটির বাংলা সন ও তারিখ আজও অবহেলিত। জাতীয় আন্তর্জাতিকভাবে যেখানেই পালন হয় সেখানে যেন এই ইংরেজি তারিখের পাশাপাশি এই বাংলা তারিখটা ব্যবহার করা হয়, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় বাংলাকে আনতে হবে। ভাষা আন্দোলনের 70 বছরেও প্রতিষ্ঠিত হয়নি ভাষার জন্য প্রাণ দেয়া বাংলা তারিখটি। অনেকেই জানেন না প্রতি বছর 21শে ফেব্রুয়ারির দিনে বাংলা সনের কত তারিখ কিংবা কোন মাস হয়। 100 জনকে তারা কিন্তু 80 জন মিনিমাম বলতে পারবে না যে বাংলা মাসের কয় তারিখ বা কি মাসটা চলছে। বাট এটা কিন্তু আমাদের পার্ট অফ লাইফ, এবং একটা সময় ছিল বাংলা মাসে আমাদের হিসাবটা হতো, তো এই বিষয়গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ইংরেজির পাশাপাশি বাংলা তারিখটি পালনের জন্য উচ্চ আদালতে রিট হয়। সরকারি বেসরকারিভাবে জাতীয় দিবস পালনের ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা সন তারিখ বাধ্যতামূলকভাবে লেখার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে উচ্চ আদালত 10 দিনের রুল জারি করেন। অথচ 2 বছরেও জবাব দেননি বাংলা একাডেমি সহ বিবাদীরা। আমরা প্যান্ডেমিকের মধ্যে ছিলাম এবং শুনানি করার জন্য যে এনভায়রনমেন্ট দরকার ছিল, কোর্ট এনভায়রনমেন্ট, সেটা ছিল না। তো এখন আমরা প্যান্ডেমিক থেকে উত্তরণের পথে এবং আমরা মহামান্য আদালতে এখন অনেক বিষয়ে শুনানি হচ্ছে। 21শে ফেব্রুয়ারির সঙ্গে বাংলায় 8 ফাল্গুন তারিখ ও সংশ্লিষ্ট সাল লেখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেছিলেন। শাকিরা আরজু, 21শে টেলিভিশন, ঢাকা।